চালসার ডায়েরি আজকে পর্ব 10। যাচ্ছি অন্দরমহলে। এতকাল পরে এদের অন্দরমহলে যাবার সুযোগ হলো। বাইরের অংশটা নতুন, এই মহলটা কিন্তু অনেক পুরনো। ঠিক যেন মনে হয় বাহির মহলটা পরে গড়ে তোলা হয়েছে। এতদিনে এবারের প্ল্যানটা কিছু কিছু বুঝতে শুরু করেছি। আমি যেখানটায় থাকি, লাইব্রেরি, এদের অফিস ঘর, বৈঠকখানা, বড় বড় করিডোর, এসব বাড়ির সামনেটায়, সেটাও বিশাল এবং ছড়ানো। প্রথমে আমার যেমন ইমপ্রেশন হয়েছিল, আমার ঘরটা বাড়ির পেছনে, আসলে পেছনে নয়, পাশের দিকে, একেবারে শেষে, আর অন্য প্রান্তে হলো লাইব্রেরি। লাইব্রেরিতে পৌঁছাবার আগে একটা করিডোর চলে গেছে ভেতর দিকে, তারই শেষে এই চারপাল্লার পেল্লাই দরজা, তার মাথাতে অপূর্ব স্টেইনড গ্লাসের আর্চ। এই করিডোর দিয়ে ঢুকে দুদিকে পরপর বন্ধ কিংবা ভারী ভেলভেটের পর্দা দিয়ে ঢাকা দরজা দেখলুম, তারপরে ভেতরে ঢুকলুম। শুধু বিশালত্বে এদের বাড়ির ঘরগুলো মানুষকে ভ্যাবাচাকা খাইয়ে দেয়, মনে হয় এই ঘরটা সিটিং রুম। দরজার মুখোমুখি একটা বিশাল আয়না আছে, ছকছক করছে, তার ফ্রেমটা তো মনে হয় বিদেশি কোনো কারিগরের তৈরি। একটা রাজকীয় ডিভান আছে একদিকে, কালচে মেহগিনি পালিশের পুরনো দিনের আসবাব, টেবিল, চেয়ার, বুক কেস, হোয়াট নট, ডিসপ্লে কেস, ঘরের দেওয়ালে ছোট বড় নানা সাইজের পেন্টিং, এইগুলো আসল, একটু একটু কালচে মেরে গেছে বেশিরভাগই। শুধু ছবিই নয়, ঘরের দেওয়াল থেকে ঝুলছে কিছু কার্পেটও, বোঝাই যায় সেসব পুরনো মহার্ঘ, রেয়ার যাকে বলে। ডিভানের ওপর আজ শোয়া হয়েছিলেন উনি, আমি উঠতেই উঠে বসলেন। সামনে একটা গদি আটা চেয়ার টেনে দিল রঘুপতি, উনি বললেন বসো। আজ দেখি বউ ঠাকুরন কীরকম আলগা লুকোনো ড্রেস পরেছেন, বড়ই সুন্দর তার ডিজাইন, একে কি বলে আমি জানি না, খানিকটা রোম্যান্টোগা, খানিকটা ব্রিটিশ গাউন, হালকা পার্পেল তার রং, আধকোঁকড়া চুল পিঠ পর্যন্ত খোলা। উনি যেন ঠিক রক্ত মাংসের মানুষ নন, কোনো পুরাতন রাজা রাজার ইতিহাস ভেঙে উঠে এসেছেন, ঘরটার সঙ্গে মিলিয়ে উনিও এখন অতীত, হয়তো কলোনিয়াল অতীত, যে সময়টায় ইউরোপিয়ান ঐতিহ্যের সঙ্গে মুঘল ঐতিহ্য মিশেছিল। ঘরে মৃদু এসি চলছিল, বুঝতে পারি উনি বিশ্রামের মুডে আছেন। আমার চোখের দৃষ্টি উনি বোধহয় একেবারে সঠিক পড়তে পারলেন। আস্তে আস্তে মৃদু গলায় বললেন, রয়্যালটি এস্টেট শুরু করার আগেও রায়দের একটা জায়গিরদারি প্লাস ব্যবসা বাণিজ্যের ব্যাকগ্রাউন্ড ছিল। উনি আমার দিকে একবার তাকালেন, তারপর আমাকে ভেদ করে, এরা খুব সম্ভব মশলাপাতির ব্যবসা করতেন বুঝলে, ব্যাপারটা গন্ধবণিকদের এলাকা হলেও এক্সপোর্টের কেস বড় বড় ব্যবসাদাররা হ্যান্ডেল করতেন, সেখানে দেশি বেনেরা দাঁত ফোটাতে পারত না। তখন থেকেই বিদেশের নানা শিল্পদ্রব্য তো আসতই, আমাদের বাড়িতে যেসব আয়না দেখবে, ডিকান্টার, ফ্লাওয়ার ভাস বা আরও বড় বড় কাচের পোর্সেলিনের পাত্র, সেগুলো ওই কালেক্টার্স আইটেম, হয়তো রাজেন্দ্রলালের মার্বেল প্যালেস বা হায়দ্রাবাদের সালারজংয়ে দেখতে পেতে পারো, মূর্তি আছে, ছবি আছে, সেগুলোই আসল শিল্পদ্রব্য, যাদের রক্ষণাবেক্ষণের কথা তোমাকে বলেছি। তবে আরও পুরনো জিনিসও আছে, ব্রোকেট, মসলিন, পানপাত্র, সাম অব দেম গো ব্যাক টু আকবরস ডেজ। এখন এরা যতটা ধনী ছিলেন ততটা ইতিহাস বুঝতেন না, যতটা সমজদার ছিলেন ততটা গুছনো ছিলেন না, আবার কেউ যদি বা সমজদার তো চূড়ান্ত বেরসিক, তাই সবটাই এলোমেলো হয়ে আছে। এরা আবার বরাবর বড্ড ঘরকুনো, এত দেশ ঘুরলেন কিন্তু বাইরের কাউকে ভেতরে কোনো দিন ঢুকতে দিলেন না, ফলে ঋত্বিক আমি যখন এসব হাতে পেলাম তখন কতকগুলো শোনা গল্পকথার ওপর নির্ভর করতে শিখলাম, সেগুলোর সত্যি মিথ্যে আমি জানি না, এটা মানসিংহ দিয়েছিল, ওটা শাহজাহানের সময়কার, সেটার লর্ড রিপন, এই রকম। বছর দশেক বয়স থেকে আমি এইসব জিনিস ঘাঁটতে ঘাঁটতে বড় হয়েছি, আমি এগুলো ভালোবাসি,
জীবনে এত ভালো হয়তো আর কিছুকেই বাসিনি। তাই যখন কলকাতার আর্ট কলেজে পড়তে গেলাম তখন আমার প্রধান লক্ষ্যই ছিল শিল্পের ইতিহাস। আমি শুনছি রীতিমতো আগ্রহের সঙ্গে, তার মানে ইনি শুধু শিল্পকলা ভালোই বাসেন না, রীতিমতন ফর্মাল ট্রেনিংও রয়েছে। বাহ, এনিওয়ে সেসব কমপ্লিট করতে পারিনি, একটা দীর্ঘশ্বাস ফেললেন উনি। নানান ঘটনায় আমার জীবনটা একরকম লক্ষ্যচ্যুত হয়ে গেল। এখন দেখছো এই টাকা আনা পায়ের হিসেব নিকেশ করে বেড়াচ্ছি, চায়ের কারখানায় জীবনযাপন করছি একরকম। ঠিক আছে, যথা নিযুক্তস্মি তথা করমি, কিন্তু কথাটা তা নয়। কথাটা হলো এবার গুছোতে হবে, এক, আর দুই, ফ্যামিলির মধ্যে কাউকে এসবে শিক্ষিত করে তুলতে হবে, যাতে আমার পরে জিনিসগুলো বা ইতিহাসটা নষ্ট না হয়ে যায়। এখন তোমাকে দুভাবে সাহায্য করতে হবে আমায়, এক, এইসব জিনিস রক্ষার একটা ব্যবস্থা করা, তাদের ক্যাটলগ তৈরি করা, ডেটিং ইত্যাদি, আর দ্বিতীয়ত এই জেনারেশনকে জেনারেলি এদের মধ্যে কাউকে বিশেষভাবে তৈরি করা, কোনোটাই অল্প দিনে হবার নয়। ঋত্বিক, আমি জানি তোমার নিজেরও কাজ থাকা উচিত, তোমার একেবারে নিজস্ব আঁকাঝোঁকা, সেজন্য তোমার একটা টেনশন থাকা স্বাভাবিক। সেই লক্ষ্যে আমি আরও একটা প্রোগ্রাম ঠিক করেছি, সেটা হলো উনি এবার ওর পেছন থেকে একটা স্কেচবুক বার করে আনলেন, সেই আমার হারানো সকালের স্কেচবুকটা, বললেন এটা যখন আমার হাতে এলো তখন আমি প্রোগ্রামটা একেবারে নিশ্চিত করে ফেললাম। তুমি বাড়ির সকলের পোর্ট্রেট আঁকবে, তোমাকে এই বাবদ একটা বরাদ দেওয়া হলো, এর জন্য বাড়ির লোকেরা সিটিং তো অবশ্যই দেবে, এগুলো আমরা উপযুক্ত দাম দিয়ে কিনেও নেব। আর এই সান্তালি খোলার যেসব ল্যান্ডস্কেপ এঁকেছো এগুলোকে নিয়ে একটা সিরিজ তৈরি করো, এদিক ওদিক তোমাকে আরও পাঠাবো, আরও কটা সিরিজ আর এই সব পোর্ট্রেট কতগুলো হয়ে গেলে আমরা একটা এক্সিবিশন করব। চুপ করে বসে থাকি, এ যে একবারে মেঘনা চাইতেই জল, জলও নয় আরও বড় কিছু, এতগুলো পোর্ট্রেট আঁকার অর্ডার, তার উপরে বিভিন্ন লোকেশনে গিয়ে আঁকার সুযোগ, ভাবা যায় না। কিন্তু গুণময়ী উঠে বাইরে চলে গেলেন দু তিন সেকেন্ডের জন্য, তারপরে আবার ঢুকলেন। একটু পরেই গরম চকলেট ড্রিঙ্ক নিয়ে ঢুকলো একজন, রূপোর ট্রেতে দুই বড় মগে হট চকলেট। উনি বললেন এটা শোবার আগে খেলে ভালো ঘুম হয়, বিশেষ করে খাটুনির পর। আমি চুপচাপ বসে থাকি, কি হলো কিছু বললে না তো, ভয় বলি না নির্ভয় বলি? এতক্ষণে প্রাণ খোলা হাসি দেখলো মোর, বেশ কিছুক্ষণ হাসলেন, আমিও হাসছি, তারপরে বললেন অবশ্যই নির্ভয় বলবে, এখানে আপনাদের পরিবারে অনেকে আছেন, তারা আমার থাকাটা একেবারে পছন্দ করছেন না, কেন জানি না, তারা মনে করছেন আমি কোনো মতলব নিয়ে এসেছি, এমনকি বাড়ির মেয়েদের সেফটি নিয়েও তারা ভাবছেন। জিনিসটা আমাকে অবাক তো করছেই, সেই সঙ্গে খুব অপমানিত। কেন, কি বৃত্তান্ত আমি কিছুই ভেবে পাচ্ছি না, সেক্ষেত্রে আমি ভাবছিলাম আমার চলে যাওয়াই ভালো, তুমি কি একটু ডিটেলে বলবে? আমি মাথা নাড়ি, না, ডিটেল কিছু বলা মানে কারোর বিরুদ্ধে নালিশ করা, সেটা আমি পারবো না, সেটা ওকে বুঝতে হবে। উনি বললেন আচ্ছা, সে আমি খোঁজ নিয়ে নেব খন। এখন আবারও বলি, না কি বলছো, খোঁজ খবর করতে গেলেই লোকে ভাববে আমি আপনার কাছে কমপ্লেন করছি, সেটা আমার ভালো লাগবে না। আবারও এক প্রস্থ হাসলেন উনি, ভালো ভালো, এখন আর ছেলে মানুষ নেই, ম্যানলি ম্যান হয়ে গেছো তাই না, কাঁদুনেগিরি আর চলবে না, ঠিক আছে, সে যা হোক করে আমি হস্টাইল ভাবটা কাটাবার চেষ্টা করব। তারপর একেবারে অন্যরকম গলায় বললেন তুমি আমাকে ছেড়ে যেও না, আমার পাশে আর কেউ নেই ঋত্বিক। একটু থেমে বললেন আই মিন এই কাজটাতে, বলে বোধহয় একটু লজ্জা পেয়েছেন গুণময়ী। ওর লজ্জাটাকে কাটাতেই আমি প্রসঙ্গ ঘুরিয়ে দিতে চেষ্টা করি, আপনি ডেটিং ইত্যাদি বলছিলেন, সে কাজ কিন্তু আমার দ্বারা হবে না ম্যাডাম, আরও স্কিলড স্পেশালিস্ট চাই, রেস্টোরেশনের ব্যাপারও তাই, সেটা আমি জানি, তুমি ঠিকঠাক কাজের লোকের পাত্তা লাগাও। আমার একটু অবাক লাগলো, সেটা প্রকাশও করে ফেললাম, এসব ব্যাপারে সুদর্শন স্যার একেবারে আইডিয়াল লোক ম্যাডাম, আপনি তো ওকে খুব ভালো করেই চেনেন, ওকেই বরং, সেক্ষেত্রে ওর সঙ্গে কথাবার্তা বলার দায়িত্বটা তুমি নাও। উনি তাড়াতাড়ি বললেন, একটু পরে বললেন সরি ঋত্বিক, এরা একটু কনজারভেটিভ আছেন, সবাইকে বাড়িতে এন্ট্রি দিতে চান না, সেটা তো তুমি দেখেইছো। আমি একটু হকচকিয়ে যাই, সুদর্শন স্যারের নাম আমি এর স্বামী হর্ষদেবের মুখেও শুনেছি, ওর রেকমেন্ডেশনে এসেছি শুনে তো তিনি খুশি হলেন,
অথচ ওই যে বললুম, কোনো রকম পলিটিক্সের জন্য আমি তৈরি নই। কিছুক্ষণ দুজনেই চুপ। আমি একটা অনির্দিষ্টকালের জন্য থাকছি, সেটা উনি ওদের দিয়ে মানিয়ে নেবেন, আর সুদর্শন স্যারকে হয়তো আসতেও হবে না। তার সঙ্গে জাস্ট একটু পরামর্শ করলেও এদের মহাভারত অশুদ্ধ হয়ে যায়। আশ্চর্য তো, তারা জানবেনই বা কেমন করে। যাই হোক, এসব প্রশ্নের উত্তর পাওয়া এখন অসম্ভব। খোঁজাখুঁজি করতে আমার প্রবৃত্তি নেই। যা বুঝেছি, হর্ষদেব খুব একটা সোজা লোক নন। গুণময় স্কেচবুকটা আমাকে ফেরত দিলেন। এটা সরমা, আমার লোক এনে দিয়েছিল। তোমার নাম ধাম তো কিছুই লেখা নেই, ওরা ঠিক বুঝতে পারেনি। ভালোই হলো, তোমার কাজের সম্পর্কে, পছন্দ অপছন্দ সম্পর্কে একটা আন্দাজ পাওয়া গেল, তাতে আমার প্ল্যান করার সুবিধেই হলো। তুমি ক্যাটলগিংয়ের কাজটা শিগগিরই শুরু করে দাও, সম্ভব হলে কাল থেকেই। উনি উঠে দাঁড়ালেন। গুণময় উঠে দাঁড়ালে একটা অদ্ভুত এফেক্ট হয়, সেটা আমি আগেও দেখেছি। যেদিন প্রথম দেখা হলো সেদিনও, আমার ঘরের দরজার বাইরে যেদিন দাঁড়িয়েছিলেন সেদিন এবং আজও। একটা প্রাচীন ভাস্কর্যের মতো ব্যাপার, ভারতবর্ষের মন্দিরের মতো নয়, রোমান চ্যাপেল কিংবা গ্রিক টেম্পলের মতো একটা অসাধারণ প্রেজেন্স। আমি কেমন অভিভূত হয়ে যাই, আমি নিজেও যেন কেমন গুরুত্বপূর্ণ হয়ে যাই। শুধু উনি গুরুত্ব দিচ্ছেন বলে নিজেকে অর্থপূর্ণ মনে হয়। মনে হয় উনি যে কাজগুলো বলেছেন সেগুলোই পৃথিবীর সবচেয়ে জরুরি কাজ, আর তার জন্য আমি নির্বাচিত হয়েছি মানে আমি এক বিশেষ মানুষ, যে সে নই। ভাবছিলুম এ বাড়িতে দুজন আমাকে চায়, মানে আমি ছাড়া তাদের খুব অসুবিধে হবে, তারা অসহায় বোধ করবে, এই রকম কিছু। কেন, এদের মধ্যে একজন ফুটু, ফুটুর সঙ্গে আমার বোধহয় একটা মানসিক যোগাযোগ হয়ে গেছে। আমি ওকে পছন্দ করি, এবং সেটা শুধু করুণা নয়, ভালোবাসার ব্যাপারটা বেশিরভাগ সময়ই পারস্পরিক হয়ে থাকে। ফুটু আমার প্রতি একটা টান অনুভব করে, এক অর্থে তো অসহায়তাই। সৎমা ব্যাপারটা আমরা সকলেই একটু বাঁকা চোখেই দেখি। আমি জানি না এই ক্ষেত্রে পরিস্থিতি ঠিক কি। আমার মনে হয় ফুটু একটু অবহেলিত, ওর অভিমান আছে বাড়িটার ওপর, ঠিক কার কার ওপর এখনও বুঝতে পারিনি, কিন্তু আছে। আর যদি বলি অভিমান নয়, অসন্তোষ আছে মিলেরও, এতটাই যে ও এখান থেকে পালাতে চায়। সে আমার মতো স্বল্প পরিচিত একজনকে অবলম্বন করতে হলেও, ব্যাপারটাতে ওর ছেলে মানুষই প্রমাণিত হচ্ছে ঠিকই, কিন্তু ও যে মরিয়া সেটাও পরিষ্কার। মিল কেমন আছে, ওর ওপর একটু রাগ হয়েছিল সত্যি, কিন্তু এখন ওর জন্য একটু চিন্তাই হচ্ছে। দ্বিতীয়জন স্বয়ং কর্ত্রী। ভুটুর ব্যাপারটা বুঝতে পারি, তার সৎ মার ব্যাপারটা বুঝতে পারি না। অত স্মার্ট মহিলা, বংশের ইতিহাস, তাকে নিয়ে কি করতে হবে, টি ফ্যাক্টরি, সব যার নখাগ্রে, তিনি এতটা অসহায় বোধ করছেন কেন। রাতে ঘুমটা হলো ছেঁড়া ছেঁড়া, গুচ্ছের বিদঘুটে স্বপ্ন আর বোকার মতো জেগে ওঠা। উঠে শোয়াস্তি যে যা দেখেছি সেটা সত্যি নয়। একবার দেখলুম গুণময়ী অর্ডার দিচ্ছেন আর রঘুপতি আমাকে চাপকাতে যাচ্ছে, পাশে দাঁড়িয়ে থাকা পাকা হাসি হাসছেন সেই জানকীবাবু। চাবুকটা পিঠে পড়ার মুহূর্তে ধর্ম নিয়ে উঠে পড়লাম। উফ, আবার ঘুম এলো। দেখি ঝিলমিল দুই বোনে দুটো পুঁটুলি নিয়ে উপস্থিত, আমারও ব্যাগ রেডি, পালিয়ে যাচ্ছি তিনজনে। পালাচ্ছি কিন্তু এ বাড়ি থেকে নয়, শান্তালিখোলা থেকে। সুকেশ এসে মালটাল তুলে নিল। আরে, বাকি সবাই এখানে এসে দাঁড়িয়েছে, রানা, টুনি, ফুটু। ফুটু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, এক্ষুনি কেঁদে ফেলবে। সুদর্শন স্যার বোনের ভেতর থেকে বেরিয়ে এলেন, বললেন, ফুটু ইজ স্পেশাল, ডোন্ট ইউ সি, আঙুল তুলে শাসাচ্ছেন। ঘোমটা দেওয়া একজন মহিলা বেরিয়ে এলেন কোথা থেকে, তার হাতে একটা শান্তিনিকেতনী ব্যাগ, যেন তিনিও যাবেন আমার সঙ্গে। এবার ঘুম ভাঙতে দেখি হাওয়াটা আসছে জানলা দিয়ে, আকাশটা পরিষ্কার দেখা যাচ্ছে, তপতপ করছে, ওটা নিশ্চয়ই ভোরের শুকতারা। কলকাতায় কতদিন ভোরের তারা দেখা হয় না, স্বপ্নগুলো দুম করে মনে পড়ে গেল। তারপর এই তৃষ্ণার্তের মতো শুকতারাটাকে দেখি, কোনটা সত্যি, না ওগুলো তো স্বপ্ন। নিজেকে এমনিভাবে বোঝাতে হয়, এত জ্যান্ত স্বপ্নগুলো। উঠে পড়ি, বেশ গরম পড়ে যাচ্ছে, ব্যায়াম সেরে নি। চান টান সব সারা হয়ে গেলে দেখি সবে 5:30 বাজছে, এত সকাল বুঝতে পারিনি তো, কি আর করা, ঘরে এভাবে কি বসে থাকা যায়। নিচে বাগানে নেমে যাই, হাঁটতে হাঁটতে লনের দিকে, ভোরের অমল গন্ধ চারদিকে, শিশির ভেজা ঘাস, কোথাও কেউ নেই ভেবে নিশ্চিন্ত মনে বেড়াচ্ছি। দেখি ও হরি, রবীন্দ্রবাবু বাইরের মহলে সিঁড়ি দিয়ে নেমে আসছেন। ভালো রে ভালো,
আমাকে জানলা ফানলা দিয়ে দেখতে পেয়ে নামলো না কি কি আর করা, দেখি না লোকটাকে টেস্ট করে। গুড মর্নিং, গুড মর্নিং মাস্টার মশাই, আপনি কি এরকম ভোরেই রোজ ওঠেন? প্রায়, কেন বলুন তো? আপনি ওঠেন নাকি? না তা ঠিক নয়, তবে আজকে ঘুমটা ছ্যাঁত করে ভেঙে গেল, তাই ভাবলাম। আর লনে দেখতে পেলেন মাস্টারমশাইকে, আর অমনি আপনার মনে হলো ভোরে ওঠার কম্পিটিশনে আপনি আমাকে হারাবেন। ভোরে ওঠার কম্পিটিশনে আপনিই বা হারবেন কেন? আমি হাসতে হাসতে বলি, মানে আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? অন্য আবার কি বলতে চাইবো, ঠিক যা তাই বললুম। আপনাকে সঙ্গী পেয়ে ভালোই লাগছে, ভোরটা কি রিফ্রেশিং বলুন। তেরিয়া ভাবনা ভদ্রলোক সামলে নিলেন, একবার আমার দিকে আর চোখে চেয়ে বললেন, প্রাতঃভ্রমণ একলা একলাই ভালো। ইয়ে মানে বউ ঠাকুরনের সঙ্গে কথাটা কি হলো কালকে? ভেতর ভেতর চমকে উঠিয়েছিলুম। লোকটার সাহস তো কম নয়, সোজা বললুম, গতকাল আমার আসলে একটা তিক্ত অভিজ্ঞতা হয়। লাইব্রেরিতে পড়াশোনা করছি, হঠাৎ জানকীবাবু আমাকে থ্রেটন করতে লাগলেন, একেবারে বিনা কারণে। আপনার নামটাও করেছিলেন, আজিফ। আপনিও আমার সম্পর্কে খুব খারাপ ধারণা পোষণ করেন। সে আবার কি, এমন কথার কোনো মানে? আমিও তো তাই বলি, আমি এসেছি আপনাদের ছেলে মেয়েদের আঁকাজোকা শেখাতে, আর আপনাদের এখানে নানা মূর্তি ছবি সেসব আছে সেগুলোর ওপর কাজ করতে। আমাকে হঠাৎ আপনারা এরকম আক্রমণের লক্ষ্য কেন করে ফেললেন বলুন তো? একটু ঘাবড়েও গেছি, কি ব্যাপার বলুন তো? আমার নাকি মতলব আছে? কিসের মতলব আপনাদের এখানে? সরি, কিছু মনে করবেন না। কি চাইছে বলুন তো? এমন সরাসরি প্রশ্ন রবীন বিশ্বাস কোশ্মিনকালেও আশঙ্কা করেননি, তো করতে লাগলেন। আমি আবার বলি, দেখুন, আপনাদের এখানে কোনো যৌথ পরিবারের পলিটিক্স থাকতেই পারে, তাতে আমার বিন্দুমাত্র কৌতূহল নেই। করুন যত খুশি ক্লিকবাজি করুন, কিন্তু আমি তো একজন আউটসাইডার, আমার সঙ্গে এরকম করার মানে কি? খাড় চুলকে উনি বললেন, আপনি বা বউ ঠাকুরনের মহলে তার সঙ্গে কিসের পরামর্শ করতে যান? আচ্ছা তো, আমি একটু হেঁকেই উঠি। আচ্ছা আচ্ছা, সাসপিশিয়াস লট তো আপনারা। উনি কালকে আমাকে কতগুলো কাজের সম্পর্কে একটা ধারণা দিলেন, আমি জানতুমি না আপনাদের এতদিনের হিস্ট্রি। হিস্ট্রি কি হিস্ট্রি বললেন উনি? দেখলুম ভদ্রলোক খুব উদ্বিগ্ন, কেন আপনাদের হিস্ট্রি আপনারা জানেন না? এই বংশে যে বহুদিনের পুরনো, অনেক দিনের ব্যবসা বাণিজ্যের ইতিহাস আছে, এদের বহুদিনের পুরনো সব শিল্পদ্রব্য আছে, ইংরেজের আমলের, এমনকি মুঘল আমলের উপহার, বাইরে থেকে সংগ্রহ করা অনেক কালেকশনও আছে, আপনি জানতেন না? হো হো, ওই সব রায়বাড়ির মানে বউ ঠাকুরনের বাপের বাড়ির ব্যাপার। তা কি করতে হবে আপনি বলুন না, কি করা উচিত? আমার কথা যদি বলেন তো বলবো হটাও সব জঞ্জাল, মিউজিয়ামে যদি নেয় তো দিয়ে দাও, আর বাকি সব শের দরে বেচে দাও। আমি একটু অবাক হওয়ার ভান করে বললুম, আপনার ছেলে অত ভালো আঁকে, অত ভালোবাসে প্রতিমা গড়তে, শিল্প সম্পর্কে এই অ্যাটিটিউড আপনার? তবে হ্যাঁ, মিউজিয়াম বিষয়ে আপনি যা বললেন সেটা কিছুটা করাই যায়, আমি বলবো ম্যাডামকে। না না, আমার নাম করবেন না। দেখলুম লোকটা বউ ঠাকুরনকে মারাত্মক সমীহ করে, বা সোজাসুজি ভয়ে পায়। মজা লাগলো, একটু খ্যাপাই লোকটাকে। বললুম, বাহ, ওদের এয়ারলুমগুলোর বিষয়ে এরকম মূল্যবান পরামর্শ কে দিয়েছেন জানতে পারলে ওর ভালো লাগবে। আর পরামর্শ তো খুব ফেলনাও নয়, সত্যি কথা বলতে এই বসত বাড়ির ইনফ্রাস্ট্রাকচারে অনেক জিনিস রক্ষা করা যায় না। এসব জিনিস সবই কি ওর বাপের বাড়ির? বিয়ের পর এখানে ট্রান্সফার্ড হয়েছে? কোথায় থাকতেন ওরা? সে আবার কি, এটা তো ওর বাপের বাড়ি, এখানকার জিনিস এখানেই আছে। এবার আমার অবাক হওয়ার পালা, লোকটা একটা মারাত্মক ক্লু দিয়েছে তো। বাড়ি গুণময়ী, জিনিসপত্র সব গুণময়ী, এরাই তাহলে ইন্ট্রুডার। আর হর্ষদেব, ইনিও কি রবীন বিশ্বাসের মতন ঘর জামাই? ঠিক তা নয়, লোকটা বুঝেছে সে বেফাঁস কথা বলে ফেলেছে। সব কি বাপের বাড়ির? হর্ষদার বাগান আছে, এই তো পাশাপাশি ছিল সব, এখন সব একত্তর হয়ে গেছে। তবে যদি বলেন ওই আট আট করেই সর্বনাশটা হলো হর্ষদার, এখন বুঝেছ? একটা ঝোঁকের মাথায় কথাগুলো বলে ফেলেছে লোকটা, ঘন ঘন ভুরু কুচকাচ্ছে, মুখটা কালো। যাকগে যাক, আপনি জেনে রাখুন ও সব, আর্টগিরি আমার ভালো লাগে না, আমি চাই না আমার ছেলেমেয়েরা ওসব নিয়ে মাথা ঘামান। সে কথা ওকে বললেন না কেন? ওরে বাবা, ওকে কে বলবে, উনি হচ্ছেন কুইন। যবে থেকে হর্ষদার শরীরটা ভেঙেছে উনি সর্বে সর্বা, আর ছেলেমেয়েগুলোও হয়েছে তেমন। বলতে বলতে রবীন বিশ্বাস বাড়ির পেছন দিককার ফটকে ঢুকে গেল। হঠাৎ আমার খেয়াল হলো এদের চা বাগানের নাম রয় টি এস্টেট, অথচ গুণময়ীদের টাইটেল রায়চৌধুরী, মানে হর্ষদেবের টাইটেল রায়চৌধুরী।
তাহলে কি? তাহলে কি? চালসার ডায়েরি পর্ব ৯। শ্রীচরণেশু মা, এখানে আমার মন্দ লাগছে না, জায়গাটা তো বুঝতেই পারছো,